প্রতিদিন নতুন নতুন টম টমেঞ্জের দেখতে চাইলে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অল করে দাও তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে টম হো টম আজকে বুলডগের এরিয়া থেকে মাছ চুরি করতে পারলে আমি হয়ে যাব ডন আমি হয়ে যাব ঢন কিন্তু সমস্যা একটা হইয়া গেছে সকাল সকাল ভূতের বেলুন সামনে পড়ে গেছে এখন সারাটা দিন কি আর ভালো দাইবো তার মাঝে আবার বুলডোকের এরিয়াতে যাচ্ছি মাছ চুরি করে মারার জন্যে আগে বুলডককে ভালো করে দেখতে হবে আশেপাশে কোথাও আছে কি না এবার যদি আমাকে দৌড়তে পারে তাহলে আর আস্ত রাখবে না আগেরবার কি মাইটটাই না দিয়েছিল এখনো শরীরে প্রায় সময় ব্যথা আসে আরে এই তো বুলডগ একারে নাক ডেকে ঘুমাচ্ছে আর একটু কাছে গিয়ে দেখতে হবে বুলডোকের কাছে আরও কেউ আছে কি না শুধু বুলডোক একলা তাও আবার নাক ডেকে ঘুমাচ্ছে দাঁড়াও আমি আসছি জিহি আমার ক্যা বালিশ মাছ মারবো আমি বালিশ বালিশ সেই মাছ বাজারে বিক্রি করিয়া টাকা আনবো বস্তা বলিয়া বাইয়া। তুকু ভাইয়া তুমি ঘুমাচ্ছ ঘুমাও ঘুমাও সজাগ থাকলে তো তোমার সামনে আমি দাঁড়াতেই পারতাম না এখন তোমাকে আমার লেস দেখাচ্ছি দেখো কিন্তু তুমি আমার কিছুই করতে পারবে না কারণ তুহমি আছো হোক ঘুমের দেশে আমি যাব তোমার এরিয়াতে চুপি চুপি যেতে হবে চুপি চুপি পাটা ধীরে ধীরে টানতে হবে ব্যবসা ভালো টেকছে না বুড়ো কী করছে হায় হাই, আমার পা কেন উরাদুরা মার দেওয়া শুরু করবে না তো আবার না মনে হচ্ছে ঘুমের করে এমন করছে যাই হোক এবার ধীরে ধীরে পাটা টেনে টেনে বের করতে হবে যাতে বুলোগের গুমের ডিস্টার্ব না হয় এই তো পাটা বের করে ফেলছি কি ব্যাপার এদিকে আসছে কেন হাই হাই আবার পাটা ধরে ফেলেছে আহা কি সুন্দর স্বপ্ন গুমের ঘরে স্বপ্ন দেখি হাড়ি গুডির আনাগুনা হাড্ডি পাইলে আমি তারে চারি না আমি হাড়িকেতে অনেক পছন্দ করি এই জন্য স্বপ্নের মাধ্যমেও আমি হাড্ডি কাচ্ছি চেটে চেটে কাচ্ছি অনেক মজাও পাচ্ছি মনে হচ্ছে হাড্ডিটা এখন কামড়ে খাওয়া দরকার আহ কত মজার হাড্ডি রে বাবা এক দিয়ে খেতে হবে আ বাবা রে আমার পা গেলো রে গেল রে ওরে শিক্ষা দিল কে তার মানে এখানে চুর এসেছে চুর এসেছে চুর পালাতে পারবি না কি ব্যাপার চুর কোথায় আশেপাশে তো আমি কাউকেই দেখছি না বুঝলাম না চুর এলো না বুত এলো আমি তো কিছুই বুঝতে পারছি না আগের বারের মতো আবার সেই বেলুনের বৌতিক মানুষটা তো এলো না উম সন্দেহ লাগছে মনে হচ্ছে আমার কাছে কেউ আছে হুট করে চাইতে হবে এই হুট করে চাইলাম কি ব্যাপার এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না বুঝলাম না বৌতিক বেলুন আবার চলে এলো না তো সেই কাটিটা দেখতে পাচ্ছি কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না দুরু মনে হচ্ছে এই সব আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি না আমি আমার ঘুম ঘুমাই বাপরে বাপ অল্পের জন্য বুলডগের হাত থেকে আমি বেঁচে গেছি আর একটু হলেই আমি দরা খেয়ে যেতাম যাই হোক বুলডক মনে হচ্ছে আবার ঘুমাচ্ছে এই যে বুলডাজার যার তুকু ভুল করেছি বুলডক তুমি ঘুমাচ্ছ ঠিক আছে তুমি ভালো করে ঘুমাও আমি যাই তোমার এরিয়াতে আজকে বড় বড় মাছগুলো আমার মারতে হবে আমার সাদা সাদা বুলডক ধরলে হয়ে যায় কালা আমার আম পাতা পাতা ধরলে হয়ে যায় কি ব্যাপার মনে হচ্ছে আমাকে কেউ টেনে হিসেবে নিয়ে যাচ্ছে ও আচ্ছা আমি তো ঘুমাচ্ছি এটা মনে হয় ঘুমের করে আমি স্বপ্ন দেখতেছি জিহি বন আমার জালা পালা বুলডগ না থাকলে আমি তাকি ভালা ধীরে ধীরে হেঁটে হেঁটে যেতে হবে পুকুর পারে যাতে পায়ের শব্দ বুলডগ শুনতে না পারে আমি যেভাবে ধীরে ধীরে হাঁটছি আমার পায়ের শব্দ বুলডগ শুনবে তো দূরের কথা আমার পাও শুনবে না এটা কি ওরে সর্বনাশ এটা কি দেখলাম বুলডগকে আমি বসি দিয়ে টেনে টেনে নিয়ে আসছি আমি তেরো পাই নাই যাই হোক এখান থেকে পড়তে দেওয়া যাবে না বুলডগকে যদি পড়ে। তাহলে আমার জীবনে বারোটা বাজিয়ে দিবে কি করি আ আর্ডক তুমি ঘুমাতে থাকো তোমার নিচে একটা কোটা দিয়ে দিলাম এখন আর তুমি ঘুম থেকে উঠতে পারবে না বাহ টম জটিল বুদ্ধি কাটিয়েছিস এবার বোল্ডক এখানে নাক ডেকে ঘুমাক এবার তুই চল ওই পুকুরে মাছ মারতে হবে বড় বড় মাছগুলো মারতে হবে এই তো মাছগুলো লাভ পিচ্ছে আর আমার জিব্বাই পানি চলে আসছে সব কটাকেই মারবো মাছ ধরার জন্য যা জিনিসপত্র প্রয়োজন আমি সব জিনিসপত্র নিয়ে আসছি এই বাক্সের ভিতরেই সব আছে আমার সাথে আছে মোটা মোটা বর্ষি আর আছে একটা ইঁদুর যেটা দিয়ে আমি বর্ষিতে বাজাবো মাছের জিব্বাই পানি আসবে ইঁদুরটাকে দেখে আর যখনই ইঁদুরটাকে খাবে আর তখনই মাছটা দরা পড়বে এই যে ইঁদুর নাক ডেকে ঘুমাচ্ছ তাই না এবার ঘুম থেকে উঠো শীতের মধ্যে কম্বলের নিচে ঘুমানোর মজা আলাদা আর যখন সেই ঘুমের ডিস্টার্ব করে তখন তো মাথাটা গরম হয়ে যায় কিচ্ছু করার নাই টম আমাকে ধরে নিয়ে আসছে তার কাজ করানোর জন্য এখন যদি আমি কাজ না করি তাহলে আমাকে ধরে পিটিয়ে তক্তা করে ফেলবে মায়ের কাওয়ার আগেই আমি কাজের জন্য রেডি হয়ে যাই ঠিক আছে টম আমি এখনই রেডি হয়ে যাচ্ছি পাগল হওয়ার কিছু নেই আমার পোশাকগুলো আমি কুলে নিলাম শান্তিতে একটু ঘুমাতেও পারলাম না ঠিক আছে আমি রেডি হয়ে গেছি এখন আমার কি করতে হবে তাড়াতাড়ি আমাকে আরে জেরি তুমি রাগ পাচ্ছ কেন রাগ পাওয়ার তো কিচ্ছু নেই কারণ তোমাকে দিয়ে তো কোনো কাজ করাবো না তোমাকে দিয়ে বসি সুতায় বাঁধবো তারপর তোমাকে দিয়ে আমি মাছ মারবো এবার বুঝতে পারছো বাজার কাজ হয়ে গেছে এখন তোমাকে পুকুরের মাঝখানে ডিল মারতে হবে কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না আর চালাকি করেও কোনো লাভ হবে না কারণ মাছের কপ্পর থেকে তুমি কখনোই পেরে আসতে পারবে না শুধু আমার বসির সাথে মাছগুলাই পেরে আসবে হা 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 টমের বাচ্চা আমাকে দিয়ে টুপের কাজ চালাচ্ছে যাই হোক এই শীতের মধ্যে পানিতে নামা তো আমার পক্ষে সম্ভব না আগে টেস্ট করে দেখি পানিটা ঠান্ডা না গরম বাপরে বাপ পানিটা কি টান্ডা টান্ডা এই পানিতে আমি নামতে পারবো না এই যে টম তোমার মাছ মারা তুমি রাখো আমি টুপ হতে পারবো না হ্যাঁ ইঁদুরটা চলে এলো টুপ হতে পারবে না মানে আমি তাহলে বড় বড় মাছগুলা মারবো কি করে দেখি তো ইঁদুরটা কি করছে ওরে বাপরে ইঁদুরটা একেবারে কম্বলের নিচে ঘুমাচ্ছে নাক ডেকে হি কি টান্ডা রে বাবা আমি কম্বল থেকে বের হতে পারবো না কি ব্যাপার টম তোমার বস্যি দরকার এই নাও তুমি বসি নিয়ে যাও তাও আমাকে যাওয়ার কথা বলো না ঠিক আছে আমার বসি দরকার নেই আমার দরকার তোমাকে কারণ ইঁদুর খেতে মাছ পছন্দ করে আর মাছ খেতে আমি পছন্দ করি ওরে ওরে ওই দেখো মাছগুলা কিভাবে টকবক করছে ইঁদুরটাকে কাওয়ার জন্যে একটু অপেক্ষা করো মাছের দল তোমাদেরকে এখনই কাবার দিচ্ছি ইঁদুরের গ্রাম পেয়ে সব মাছগুলা চলে আসছে এখানে এবার একে একে সব মাছ ইঁদুরটাকে ধরবে আর বসির সাথে মাছগুলো আমি নিয়ে আসব। ঘুলগুল আন্ডা ডান্ডা মেরে করে দেব সব কটারে টান্ডা এই মাছের দল তোরা বাঁচতে চলে আমার এখান থেকে দূরে যা বলছি বাপরে বাপ মাছের সাথে পাইট করে করে আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে কিন্তু এদের পেটে যাওয়া যাবে না আহ ইঁদুরটা মাছের সাথে পাইট করেছে এজন্য মাছগুলো চলে গেছে তো ব্যাপার না আবার তোমাকে পাঠালাম মাছের পেটে যাও আহ আহ আমাকে আবার পাঠিয়েছে পুচকে বিড়ালটা সর্বনাশ এবার তো কত মোটা মাছ হাই হাই মাছের পেটে ঢুকে গেছি এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে বাপরে বাপ পালাই কি আমার মুখ থেকে আমার কাবার চলে গেছে এটা কখনোই আমি মানতে পারবো না এই দুধটাকে আমার খেতেই হবে আমার কপ্পর থেকে কেউ বাঁচতে পারে না তুইও বাঁচতে পারবি না আমি তোকে গপ গপ করে খাবো বাপরে বাপ কত মোটা মাছ এই মাছের সাথে জীবাণু পাইট করে পারবো না আমাকে গপ করে গিলে ফেলবে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে হাই হাই মাছটা আমার আসছে এবার টম 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 আমি পালাই হয়ে যাবে পিছন থেকে আবার ডন কারণ টম পেয়ে গেছে অনেক মোটা মাছ কি ব্যাপার আমার বস্মি কোথায় গেল সর্বনাশ এটা কি মাছ হাই হাই কি করছে আমার মুখটা একেবারে ত্যাপরা চাপড়া করে দিচ্ছে ও বুঝলাম না এটা কি মাছ ছিল আর আমার বসিটাকে কে একেবারে সাপ করে দিয়ে গেল এটা কি থেকে কি হয়ে গেল কি ব্যাপার মনে হচ্ছে মাছটা আবার এদিকে আসছে আমি বলবো সত সোতার চক্রা কে পেলেছি এসব আবল জিনিস আমি খাই না এই বেয়াদব টম তোর চক্র আমার পেটে কেন রে কারা এটা দিয়ে তোকে একটা ডিল দিচ্ছি আরে কি করছে হাই হাই ওরে বাবারে বাবারে বাবা আমার চকরা দিয়ে আমার মুখটা পাটিয়ে দিল বেয়াদব মাসটা যাই হোক টমের কপ্পর থেকে বাঁচা বল আমার শয়তানি মাথায় আরেকটা শয়তানি বুদ্ধি এসেছে এবার হাতের মোজার একটা আঙুল কেটে ফেললাম গ্যাচ্যাং হয়ে গেছে এখন কি করব বুঝতে পারছো পুস্কি ইঁদুরের পাগলা আটকে দেবো যাতে ইঁদুরটা আবার দৌড়াদৌড়ি করে না পালাতে পারে পুস্কি ইঁদুর অনেক লাভ পিস তাই না এবার কি করবে এবার তো তোমার পাগলা আটকে সুন্দর করে বেঁধে দিয়েছি এবার তো চেষ্টা করলেও আর পালাতে পারবে না অবশ্যই পালাতে পারবো আমাকে আটকানো ইম্পসিবল সর্বনাশ আমি তো হাঁটতেই পারছি না তাহলে পালাবো কি করে লাভ পিটতে পিটতে তো আমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে অনেক হয়েছে পালানোর চেষ্টা এবার যাও তুমি যাও মাছের পেটে আর মাছ যাবে আমার পেটে হু একেবারে পুকুরের মাছ কানে আবার মনে হচ্ছে ইঁদুরটাকে পাঠাচ্ছে আ এবার আমার কপ্প থেকে বাঁচা ইম্পাসিবল আমার গলায় রুমালটা বেঁধে নিলাম এবার ইঁদুরটাকে কাওয়ার জন্য একেবারে পুরোপুরি আমি রেডি হয়ে আছি এবার আমার প্লেটে আসো আসো আ হয়ে গেছে ও আমার জিবাই পানি চলে আসছে এবার তোমাকে আমি কেটে কেটে খাবো ঠিক আছে তুমি রেডি হয়ে যাও আ টু থ্রি আ কী ব্যাপার এই এত লাফালাফি করতেছে কেন তাহলে কাবো কি করে এই আমি